জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুক, যে চ্যালেঞ্জ করবে করুক। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে এমনই পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজনৈতিক চাপের কথা ভুলে যান, বদলির পরও না গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব, হুঁশিয়ারি হাইকোর্টের। শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাওড়ার একটি মামলার প্রেক্ষিতে দেখা যায়, একটি বিদ্যালয়ে 13 জন পড়ুয়ার জন্য 5 জন শিক্ষক, অপর একটি বিদ্যালয়ে প্রায় 550 জন পড়ুয়া, কিন্তু বাংলা গণিতের শিক্ষক নেই। 2016 সাল থেকে ওই স্কুলে গণিতের শিক্ষক নেই, আর এরপরই বিদ্যালয়ের অনুমোদন প্রত্যাহারের জন্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দেন বিচারপতি। এটা করতে গেলে একটু সমস্যা আছে বলেন স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবী। স্থানীয় স্তরে সমস্যা হতে পারে, রাজনৈতিক চাপ আসতে পারে, মন্তব্য স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবীর। অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু শুরুটা তো হোক, এমনই মন্তব্য বিচারপতির। পড়ুয়াদের নিরাপত্তায় বিদ্যালয়ে একজন সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা যায় কি না দেখুন। হাওড়ার পুলিশ কমিশনারকে নির্দেশ আদালতের, 17ই মার্চ মামলার পরবর্তী শুনানি। শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআইর হাতে গ্রেপ্তার আব্দুল খালেক। এই মামলায় চার্জশিটে একাধিক নাম রয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে আব্দুল খালেক। এই মামলায় চার্জশিটে একাধিক নাম রয়েছে এবং তাদেরকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে না, এমনটাই প্রশ্ন ওঠে আজকে আদালতে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আজ আদালতে কি হলো এবং এই যে আব্দুল খালেক যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে আব্দুল খালেককে গ্রেফতার করেছে, ইনি মিডিলম্যান হিসেবে কাজ করতো, সিবিআই আজকে তাকে গ্রেফতার করেছে। তুমি জানো যে সকাল থেকে 8 জনের বেশি এজেন্টকে কিন্তু নিজাম প্যালেসে রেখে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই আধিকারিকরা। এই আব্দুল খালেক, সে কিন্তু মূলত 11-12 যে অ্যাসিস্ট্যান্ট টিচারের রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ সেই 11 এবং 12 শ্রেণীর যে টিচার নিয়োগ প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু মিডিলম্যান হিসেবে কাজ করেছে, এই টাকা তুলেছিল এসপি সিনিয়র হয়ে, এমনটাই কিন্তু আজকে কোর্টে জানিয়েছে সিবিআইর আইনজীবী। এবং এরপরে কিন্তু সিবিআই তরফ আইনজীবী জানান যে এই মামলা ইতিমধ্যে চার্জশিট হয়ে গিয়েছে, এবং সেই মামলায় কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সেখানে কিন্তু বিভিন্ন যারা শিক্ষা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু রয়েছেন, এসপি সিনিয়র থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন, কিন্তু আরও 2 জন রয়েছেন যাদেরকে কিন্তু এখনো পর্যন্ত হেফাজতে নেওয়া হয়নি। বিচারপতি অর্পণ মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় তার কিন্তু এখানেই বক্তব্য যে এই যে আরও 2 জন রয়েছেন, তখন পিপি বলে হ্যাঁ পরেশচন্দ্র অধিকারী এবং অঙ্কিতা অধিকারী রয়েছে এই মামলায় চার্জশিট তাদের নাম, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কেন হেফাজতে নেওয়া হয়নি সেই প্রশ্ন তোলেন কিন্তু বিচারক। এবং তারপরে কিন্তু তিনি জানতে চান যে কেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়নি। এই প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী তারা কিন্তু পরিষ্কার জানান যে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিডিলম্যানদের খোঁজে রয়েছেন, তারা কিন্তু জানতে চাইছেন যে কাদের মাধ্যমে মার্কেট থেকে টাকা তোলা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নাম করে। স্বাভাবিকভাবে সেই মিডিলম্যানদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে গতকাল কিন্তু সিবিআই আদালতে এই বিচারকের উপস্থিতিতেই কিন্তু সিবিআইকে তীব্র ভৎসনের মুখে পড়তে হয়, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত স্লথ গতিতে চলছিল সিবিআই। এবং তারপর কিন্তু আজকে আমরা দেখলাম রঞ্জন মণ্ডল অর্থাৎ চন্দন মণ্ডল সহ কিন্তু মোট 6 জন, অর্থাৎ 5 জন এজেন্ট এবং তার সঙ্গে চন্দন মণ্ডল, মোট 6 জনকে কিন্তু একই দিনে গ্রেপ্তার করলো সিবিআই। এবং এই গ্রেপ্তারির পর কিন্তু আজকে বিচারকের যখন তিনি সারাদিন ধরে একের পর এক মামলা শুনছেন, শুনানি করছেন, তখন কিন্তু শেষে তিনি জানান যে আজকে সিবিআই আধিকারিকদেরকে এবং আইনজীবীদেরকে দীর্ঘক্ষণ কোর্টে থাকতে হলো, এতে তিনি খুশি এবং এটাই হওয়া উচিত। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সিবিআই যিনি আইনজীবী রয়েছেন বিশেষ আদালতের, তিনিও কিন্তু চাইছেন যে দ্রুত এই সমস্ত গ্রেপ্তারি হোক, যাতে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে সিবিআই দ্রুত তাদেরকে হেফাজতে নিয়ে শুনানি করুক, এবং তাদের সঙ্গে যে মূল যারা যুক্ত চক্রি যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করুক। অর্থাৎ গতকাল যে ভৎসনের মুখে পড়তে হয়েছিল সিবিআইকে, আজকে গিয়ে কোথাও বিচারক একটা খুশির কথা বলেছেন, বিচারক খুশি হয়েছেন সিবিআই ভূমিকায়, এবং একই দিনে 6-6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার মধ্যে অবশ্যই বড় নাম গ্রুপ সি মামলায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই।